ইউক্রেনের রুশ হামলার 6 মাস পূর্তির দিন রাশিয়ার হামলায় ইউক্রেনের একটি রেল স্টেশনে অন্তত 22 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 50 জন। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন হওয়ার 31তম দিবসে দেশটিতে রুশ আগ্রাসনেরও 6 মাস পূর্ণ হয়েছে। আরও হামলার আশঙ্কায় উন্মুক্ত স্থানে স্বাধীনতা দিবসের সব আয়োজন নিষেধ করেছিল কিয়েভ। বিশ্বজুড়ে দেশটির স্বাধীনতা উদযাপন করে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দেখিয়েছে অসংখ্য মানুষ। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বাইরের দুনিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউক্রেনে রুশ আগ্রাসনের উত্তাপ। খাদ্য আর জ্বালানির বাজারের অনিশ্চয়তায় কোটি মানুষের রান্নাঘরে পৌঁছে গেছে যুদ্ধের ধাক্কা। ধ্বংস আর মৃত্যুর এই যাত্রা শুরু হয়েছিল 6 মাস আগে। 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিভিশন ভাষণে বিশেষ সামরিক অভিযান শুরু হয় ইউক্রেনে, যাতে প্রাণ গেছে 13,000-এর বেশি মানুষের, ঘরবাড়ি ছেড়েছেন 1.25 কোটি মানুষ। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে বিশ্ব বাণিজ্য। বহু মানুষের জীবন বদলে দেওয়া এই যুদ্ধে গত 6 মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক জায়গা দখল করে নিয়েছে রুশ বাহিনী। স্বাধীনতা দিবসেও রুশ হামলায় প্রাণহানি দেখেছে ইউক্রেন। তবে ইউক্রেনীয়রাও পশ্চিমা অস্ত্রে তাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তীব্র লড়াই চালাচ্ছে। লড়াইয়ের জেদ নিয়ে অস্ত্র হাতেই স্বাধীনতা দিবস কাটিয়েছেন ইউক্রেনের অসংখ্য নাগরিক। দিনটিতে কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলো সমর্থন আরও জোরদার করার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্র $300 কোটি নিরাপত্তা সহায়তা ঘোষণা করেছে। বরিস জনসন ইউক্রেনে গিয়ে সংহতি জানিয়েছেন। স্বাধীনতা দিবসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস অর্থহীন এই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও। আরও কত প্রাণহানির পর এই যুদ্ধ থামবে তার জন্য অপেক্ষায় থাকতে হবে বিশ্বকে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।